গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। এখন বাজে 9:30, আজকে হলো চৈত্র সংক্রান্তি, ঠিক আছে? তার সাথে হচ্ছে আমাদের এখানে চড়ক মেলা। তো আজকে স্নান দান করে রান্না করতে হয়, তো আমি স্নান দান করে চলে এসেছি, এখন রান্না বান্না করবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে আছো সবাই ভালো আছো, আর আমরা সবাই ভালো আছি। তো ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে রান্না হবে নিরামিষ, ঠিক আছে? রান্নাতে এখানে অনেক সবজি কেটে রেখেছিলাম, কারণ সকালবেলা কেটে কুটে রান্না করাটা সম্ভব নয়। তাই পূজারও স্নান করা হয়ে গেছে, পূজা সকালবেলা স্কুল ছিল, স্কুল নয় টিচার বাড়ি ছিল, তো টিউশনে গিয়েছে সকাল 6টায়। তো এসে ও স্নান ধান করে এখন ঠাকুর পূজাটা দিচ্ছে, আবার ওর টিচার আছে, এখন হচ্ছে আর্টসের টিচার, আর সকালে ছিল সায়েন্স টিচার। তো 11টার সময় আর্টসের টিচার আসবে, তো আমি সব সবজি ছোটোগুলো খুলে রাখছি, অল্প অল্প করে রান্না করবো, কারণ এতগুলো সবজি দিয়ে যদি রান্না করি এক সপ্তাহ শেষ হবে না। এখানে গাজর কাটা আছে, এখানে কোমরের ডাঁটা, এখানে আছে ডাঁটা, এখানে আছে পুঁই ডাঁটা, আর শিম আছে, আর এখানে পুঁই পাতা রাখা আছে, এখানে আছে কাঁঠাল, তো এখানে আছে মিষ্টি কোমর, সাজনা, বেগুন, আলু, পেঁপে, ঢেঁকির শাক, ঠিক আছে? তো এখন একটু কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। আমার বাপের বাড়িতে আজকে তিতো খাওয়া হয়, কিন্তু শ্বশুরবাড়িতে গতকাল তিতো খাওয়া হয়েছে, নিম পাতা খেয়েছিলাম, আমি ব্লগ করিনি। আর গাছের মানে যত গাছের পাতালতা আছে সব কিছু মিলিয়ে একটা শাক করা হয়, তো সেটা আমি করতে পারলাম না, শুধু নিরামিষ সবজিটাই রান্না করছি। তো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তির পাচন, এক মুঠ করে সবজি দিচ্ছি, তারপরে কিন্তু অনেকটা হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদ, হলুদটা এখানে দিচ্ছি, জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি এখানে চিনি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা। যত পাতা লতা আছে সব কিছু রান্না করা হবে বড় একটা হাঁড়িতে, ধান সিদ্ধ করে যে হাঁড়িগুলোতে এরকম হাঁড়িতে রান্না করা হয়। আজকে দিনে না সব কিছুই বলে ঔষধ। তো আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই, তো নিরামিষ ওদের খাওয়া হয়, তো নিরামিষ সবজিটা যতরকম সবজি দিনে রান্না করা যায় আর কি। আমার বাপের বাড়িতে এটাকে বলে পাচন, পাচন বলে। তারপরে ভাত খেলে খাও, না খেলে নাই, কোনো অসুবিধে নেই, সবজি খেয়েও থাকতে থাকতে পারো। সবাই বাড়ি বাড়ি ঘরে ঘরে এই দিনে যে যার বাড়িতে যায় এই পাচনটা দেওয়া হয় খাওয়ার জন্য। তো কি হবে আমি জানি না আজকে। তো সবজিগুলো সবগুলো তো দেওয়া হয়নি, এগুলোকে আবার ফ্রিজে রেখে আসি। পেঁপে পকোড়া করব, তাই পাতলা পাতলা করে পেঁপে কেটে নিচ্ছি। আর আজকে আমাদের আমডাল খেতে হয়, তো আমডালটা করব মুগ ডাল দিয়ে। এখানে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়েছে, একটু ডাল ডাল দেওয়া যেত, কিন্তু হেভি করে রান্না করছি না, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড গরম, তাই এই গরমে একটু মানে সিম্পল খাবার দাবারটাই রেখেছি আইটেমটা। এমনি তো নিরামিষ, আর নিরামিষে তো পড়বে তেল মশলাটা একটু ভালোই পড়বে, আর ঘিটা পড়বে, তাই ডাল টাল আর ব্যবহার করিনি, আলাদা করে তো আমডালটা করছি, তাই সাথে পেঁপে পকোড়াটা করবো। আর প্রচণ্ড গরম লাগছে, কি বলবো তোমাদেরকে, মাত্র শুরু হয়েছে, আর এবার এবছর প্রচণ্ড বৃষ্টিও হতে পারে, কারণ কিছুদিন আগে সূর্যের চারিদিকে জল চক্কর হয়েছে, তাই বলছি। তো সবজিটা পোড়ন দিয়ে নিয়েছি, একদম গোটা গোটাই রয়েছে সব সবজি,
একদম মানে নরম হয়ে গেলে ভালো লাগে না। আর এখানে এখন হয়ে গেছে আমার রান্না প্রায়, তো ঘিটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, আর তার সাথে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা। তো এই পাতাটা দিলে খুব সুন্দর নিরামিষ সবজির মধ্যে স্মেল করে। তো কিছুক্ষণ রেখে পাতাটা তুলে ফেলে দেবো, দুটো রাখবো আর বাকিগুলো ফেলে দেবো, না হলে তিতো হয়ে যাবে সবজিগুলো। তাই তো সবজিটা রান্না হয়ে গেছে আয়ুষের জন্য, এদিকে আলু ভাজি করছি, ও কিছুই খাবে না সবজি, ডাল আর ভাজি খাবে। আমাদের জন্য করছি পেঁপে পকোড়া, একটা একটা করে ভাজতে হচ্ছে, অনেকটাই সময় লেগেছে। এদিকে গাজর আর শশা কেটে নিয়েছি। তো সবার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি, এখন প্রায় 11:30 মতো বেজে গেছে রান্না শেষ করে খেতে খেতে আমাদের। তো চলো দেখিয়ে দিই, এই হচ্ছে নিরামিষ সবজিটা, আর এখানে হচ্ছে আমডাল মানে মুগ ডাল দিয়ে রান্না করেছি। তো এখন আমরা সবাই বসে গেছি খেতে, খেয়ে দিয়ে অনেক কাজকর্ম আছে, আজকে হয়তো রেস্ট করতে পারবো না। তো তোমরা জানো আমার বেসিংয়ের কিন্তু মানে জলের ব্যবস্থাটা ছিল না, তো ওই ব্যবস্থাটাই করে দিচ্ছে, নল লাগানো হবে। তো হাজব্যান্ডে কাজটা করছে, তো হাজব্যান্ডের পিছন পিছন আমাকে থাকতে হচ্ছে। সিনট্যাক্স রেডি হয়ে গেছে, দেখেছো সিনট্যাক্সের কালারটা খুব সুন্দর হয়েছে। পাইপ লাইনটা দেওয়া হয়ে গেছে, শুধু সেলুমেশনটা বসানোর বাকি, সেলুমেশনটা বসালে হয়ে যাবে। তো এগুলো আগেই ফিট টিট করে রেখেছিল হাজব্যান্ডে। তো আমাদের তো ছাদ নেই, বারান্দাতেই বসানো হয়েছে সিনট্যাক্সটা। তো এখন প্রায় 3:30 মতো বেজে গেছে এই কাজগুলো করতে করতে। তো দেখো আমার ফাইনালি ঘরে জল চলে এসেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কারেক্ট 6:00। তো আমি রেডি হয়ে গেছি, একটা নেটের শাড়ি, পার্পল কালারের শাড়িটা পরলাম, সাথে শুধু একটা ঘড়ি দিয়েছি, আর এই দেখো আমার নিউ লাল পলার চুড়ি, ঠিক আছে। আর মুখের মেকআপ কিছু লিপস্টিক দিলাম, একটু চোখে কাজল দিলাম, কানের যাই সেই গলার সেই, ঠিক আছে। আর এখানে দেখো আয়ুষ আর পূজা রেডি হয়ে গেছে, আর এই দেখো আমার পতি পরমেশ্বর। তো এখন আমরা বেরিয়ে পড়বো, চলো, যদি ভাগ্যে থাকে তাহলে গাছ ঘোরানোটা দেখতে পারবো, আর না থাকলে তো আর কোথা থেকে দেখবো। তো বৃষ্টিও আসতে পারে, মেঘলা ওদার করে ফেলেছে। তো চলো ঘুরে আসি মেলা থেকে, আমার ফুলদানিটা ঘুমিয়ে যাচ্ছে। আমরা টমটম যাচ্ছি না, ওই দেখ তুই তো গরম গরম গরম, এই মাটির জিনিসটি কোথায়, প্রচন্ড গরম। এখানে আছে ডুগডুগি, এক রোল খাবি না বিরিয়ানি খাবি? এক রোল, ভিড়টা ভিড়টা কম আছে, ভিড়টা কম আছে, আর একটু পরে ভিড় হয়ে যাবে।
যে গরম তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন বাজে 9টা। এসে খালি ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসলাম। এই দেখো আমার মাথাতে এখনো জল আছে, প্রচন্ড গরম। উনি বসে বসে জিলিপি খাচ্ছে। হ্যাঁ, আর এখানে পাখা চলছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক মেলা থেকে কি কি নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে নয় ব্লগটা শেষ করব। তো মেলাতে সর্বপ্রথম হচ্ছে কাপ, ঠিক আছে? এখানে 3 ডিজাইনের কাপ নিয়ে এসেছি। এগুলো হচ্ছে এরকম। তো শাশুড়িমাও এরকম সেম নিয়েছে, তো শাশুড়িমা এরকম সেম 6টা নিয়েছে, আর আমি এরকম নিয়ে আসলাম। তো এগুলো 6টা 100 টাকা, ঠিক আছে? আর এখানে আছে ছানা মটর ভাজা, একটা আলতা, আর এখানে ফোটা, এই দেখো ফোটা নিয়ে আসলাম। আর এখানে পূজার জন্য আছে কালো গাডার, এটা শাশুড়িমা দিয়েছে পূজাকে। এই দেখো শাশুড়িমা দিয়েছে এগুলো, এটা আমাকে দিয়েছে। আর এগুলো এই কানের গুলো ফুলা দিয়েছে। এই দেখো আমি 2 বসানো কানের আনলাম। আর এই দেখো আরেকটা ক্লিপ দিয়েছে শাশুড়িমা, গার্ডার দিয়েছে শাশুড়িমা, একটা মালা দিয়েছে পূজাকে, আর এই 2 পাখা দিয়েছে আয়ুষকে একটা, আর এই হচ্ছে পূজাকে একটা। এই পাখা চলছে, এটা ছোদ্দা কিনে দিয়েছে, ছোদ্দা দিয়েছে আমার দেওয়ার দিয়েছে কিনে। আর এখানে আছে মাসকালার জিলিপি 2 ভাগে। এই দেখো এখানে, আর শ্বশুরমশাই দিয়েছে বলে আমাদের বুড়িন্দা, তোমরা কি বলো একটু বলে দিও, আমার মনে নেই কলকাতার ভাষা কিটা কোনটা, ওটাকে কি বলে ভুলে গেছি। আর এটা হচ্ছে আমি এখন খাবো। কে কে খাবি রে, খাবি এ নিয়ে গেল মাসকালা জিলিপি, ঠিক আছে? ঠিক আছে আমি একটা খাবো, খেয়ে দিয়ে গিয়ে রান্না বসাবো। ভেবেছিলাম আজকে রুটি করবো, এখন বাজে 9টা, এখন রুটি করবো না আর। মেলাতে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন পা ব্যথা করছে, এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে পারবো না, এখন অল্প একটু ভাত করে নেব, ঠিক আছে? পান জলান আর যাচ্ছে না আমার ভেতরে। তোমাকে কে বলেছে খাওয়ার জন্য যাচ্ছে না পাচ্ছে না? তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, স্প্রাইট এটা দিয়ে এটা খেয়ে নি। হ্যালো স্প্রাইট, মা স্প্রাইটটা তো পছন্দ না কিন্তু মাজা সেরা আছে, মাজার মধ্যে কাঁটা ওটা লাগে না, মাজা কাঁটা লাগে। ওই লেগে যাস খাবি খা, স্প্রাইট কাঁটা লাগে, লেগে যাস, তুই তো খাই এই যে খাইবে আমি তো বেটা লেগে যাস, শেষ করবি স্প্রাইট নাকি খেতে কাঁটা লাগে। আরে এই যে এরকম হইলো তে কার্বন ডাই অক্সাইড ভরে দে, এই লিগে এরকম মনে হয়। আজকে রাতে ডিনারটা সেরে নেব। তো
জানি না ব্লগটা কেমন হয়েছে, আশা করি ভালোই হবে, তবু কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে? তো আজকে ব্লগটা আমি এখানে রাখছি, যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো গুড নাইট, সবাই ভালো থাকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, টাটা।